আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম লেখাপড়ায় মনোযোগ কমছে করোনায় ঘরবন্দি শিশুদের ঘটছে মানসিক পরিবর্তন চরম দুশ্চিন্তায় অভিভাবকরা দেশে করোনায় আরো 102 জনের মৃত্যু নতুন শনাক্ত 4698 এবং পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ আরো কয়েকটি অনলাইন অ্যাপ বন্ধে প্রক্রিয়া চলছে জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসের কারণে দেড় বছর ধরে বন্ধ স্কুল লেখাপড়ায় মনোযোগ কমছে ঘরবন্দি শিশুদের ঘটছে মানসিক পরিবর্তন এই অবস্থায় সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা মনোবিদরা বলছেন এই সময় বাচ্চাদের সৃষ্টিশীল কাজের অভ্যাস গড়তে হবে ভালো রাখতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য মাহবুব কবির চপলের রিপোর্ট দীর্ঘদিন পর খোলামেলা পরিবেশ পেয়ে মুক্ত পাখির মতো উড়তে চায় এসব শিশু তাদের এমন প্রাণোচ্ছল উচ্ছ্বাস দেখতেই বের হয়েছেন কেউ কেউ করোনাকালে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক বদ্ধ পরিবেশে আছে দীর্ঘদিন এই জন্য একটু উন্মুক্ত পরিবেশে ঘুরতে নিয়ে আসলাম আমি প্রথমে মেয়েকে নিয়ে আসছি এখন খুব ভালো লাগতেছে 31 আগস্ট পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান তারপরেও খুলবে কিনা সে নিশ্চয়তা নেই ঘরবন্দি জীবন কারাগারের মতো লাগে শিশুদের তবে সময়টা সৃষ্টিশীল কাজে লাগাচ্ছে অনেকেই স্কুল বন্ধ পড়াশোনার চাপ কম আমি মোবাইলে গেম না খেলে অবসর টাইমে আর্ট করি ভালোই লাগে তবে বেশিরভাগ শিশু এখন মোবাইল গেমে আসক্ত মেজাজও খিটখিটে হয়ে যাচ্ছে করোনার বাস্তবতা মেনে সন্তানদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার পরামর্শ দিলেন এই মনোবিদ বাচ্চাদের জন্য এই মুহূর্তে কি ব্যবস্থা নিলে অ্যাডজাস্টমেন্ট বাড়বে তাদের লাইফটা শান্তিপূর্ণ এবং হ্যাপি প্রোডাক্টিভ হবে সেইভাবে চিন্তা করে কিছু পন্থা অবলম্বন করতে হবে দুই এক একটা রিক্রিয়েশনাল ক্লাব করতে পারে বাচ্চাদের জন্য অনলাইনে বাচ্চারা কে কি আঁকতে পারে কে কি হাতের কোনো একটা কিছু বানালো কিংবা কেউ একটা গল্প বললো এই প্রোগ্রামগুলো একটা আর কি স্কুলে আমাদের ছিল এরকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস পড়াশোনার বাইরের কিছু কাজ করা যেটা তারা মজা পাবে ওদেরকে একটা ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখা পাশাপাশি পড়াশোনাটার ওরা হয়তো ভাববে যে পরীক্ষাটাই ক্লাস নাই পড়বো কেন তো পড়বো কেন জিনিসটা হচ্ছে যে তুমি জ্ঞান অর্জনের জন্য পড়বো স্কুল থাকুক না থাকুক তুমি জেনে রাখলা তো এই যে মোটিভেশনগুলো দেওয়া তিনি আরও বলেন শুধু পুষ্টিকর খাবার আর শারীরিক স্বাস্থ্যই নয় এ সময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখাও গুরুত্বপূর্ণ ফ্যামিলি টাইমটা মাহবুব কবির চপল ATN বাংলা ঢাকা কি বলা যায় হ্যাপি টাইম হয় দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 102 জনের এতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 25,729 জনে সবশেষ 24 ঘন্টায় 4,698 জনের শরীরে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 13.77% বর্তমানে মোট শনাক্তের সংখ্যা 14,82,628 24 ঘন্টায় যারা মারা গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 37 জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে 24 জন মারা গেছে হাইকোর্টের নির্দেশে বাংলাদেশে পাবজি ও ফ্রি ফায়ার অনলাইন গেম বন্ধ করে দিয়েছে বিটিআরসি এছাড়া আরও কয়েকটি অনলাইন অ্যাপ বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার নজিবুর রহমানের রিপোর্ট পাবজি ফ্রি ফায়ার টিকটক সহ কিছু অ্যাপ তরুণ প্রজন্মের অনলাইন আসক্তি বাড়িয়েছে বহুগুণ যার প্রভাবে বাড়ছে অপরাধ প্রবণতা ইতিমধ্যে টিকটকে জনপ্রিয় হওয়ার নেশায় কিশোর তরুণদের কেউ কেউ ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে এ পরিস্থিতিতেই গত 16 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এ সকল ক্ষতিকারক অনলাইন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশ দেয় এ নির্দেশেই বাংলাদেশে এসব অ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আদালতের অর্ডার পেয়েছি নির্দেশ পেয়েছি আমি এটা বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি তারা সম্ভবত আজকে বন্ধ করে দিয়েছে ক্ষতিকারক আরও কিছু অনলাইন গেম ও অ্যাপ চিহ্নিত করে পর্যায়ক্রমে তা বন্ধের কাজ চলছে বলেও জানান বিটিআরসির ভাইস চেয়ারম্যান আমরা বিটিআরসি থেকে ফ্রি ফায়ার এবং পাবজি বন্ধ করে দিয়েছি অন্যান্যগুলো বন্ধের কার্যক্রম চলছে
এসব ব্যবস্থার ফলে দেশে অনলাইন গেম আসক্তি অনেকটাই কমবে বলে মনে করছেন বিটিআরসির কর্মকর্তারা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গালে ভাঙনের মুখে রয়েছে নাগরপুর উপজেলার সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় গত চার বছর ধরে বিদ্যালয়ের মূল ভবনে ক্লাস নেন না শিক্ষকরা। 1938 সালে নির্মাণ করা হয় স্কুলটি। এরপর 2008 সালে এলজিইডি থেকে বিদ্যালয়টির একটি ভবন পাকা করে দেওয়া হয়। 2016 সালের বন্যায় স্কুলের সামনের মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। এর ফলে বিদ্যালয়ের মূল ভবনের কয়েকটি রুম ধসে পড়ে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। এবারে বর্ষা মৌসুমে আরও ভাঙনের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে শিগগিরই মাটি ভরাট অথবা বিদ্যালয়টি সরিয়ে নতুন জায়গায় নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বাদ না করার কারণে এইখানে ভেঙে গিয়েছে, আস্তে আস্তে এই স্কুলটা বিলীন হয়ে যাবে। এই স্কুলটা যেন ঠিক করা হোক এবং এই কুমটা যেন ভরাট করা হোক। স্কুলটা ভেঙে গেছে, নতুন স্কুল দেন। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্লিপ ফান্ড ও মেইনটেন্যান্স বাবদ কিছু অর্থ রয়েছে, অর্থ বরাদ্দ রয়েছে, সে অর্থের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অস্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করব, যাতে ছাত্রছাত্রীরা সেখানে বসে ক্লাস নিক। দুদিন স্থিতিশীল থাকার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে চলতি বছরের প্রথমবারের মতো যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে বাড়ছে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও। সবশেষ 24 ঘন্টায় যমুনার পানি 9 সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন 7 উপজেলার 25টি ইউনিয়নের অন্তত 30,000 মানুষ। কুড়িগ্রামে ধলা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী সহ অন্যান্য নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানি বর্তমানে বিপদসীমার 7 সেন্টিমিটার ও ধলেশ্বরীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে, প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নতুন কোনো কর আরোপ ছাড়াই 2021-22 অর্থবছরের জন্য 608 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে 199 কোটি টাকা। এছাড়া সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 409 কোটি টাকা। সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুরে নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন। কাউন্সিলর ও কেসিসির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে 1 সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার ব্যানারে মানববন্ধনের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আজ ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে দিনাজপুরের ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআরের গুলিতে প্রাণ হারায় 3 জন, আহত হয় 200+ মানুষ। এ উপলক্ষে ফুলবাড়িতে শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, জাতীয় রক্ষা কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি বরিশাল শাখার উদ্যোগে নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। পরে ফুলবাড়িতে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে বরিশাল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতারা। ফরিদপুরে আলোচিত 2,000 কোটি টাকা মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাইন বিন ওয়াজেদ ফাহিমকে আটক করা হয়েছে। বুধবার রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জের শিবালয় থেকে তাকে আটক করে। আটক ফাহিমের বিরুদ্ধে 2,000 কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে। এছাড়া এনএসআইয়ের
ডিডি পরিচয় দিয়ে প্রতারণার সাথে জড়িত সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে রেল বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর জান্নাত আরা হেনরি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড নবকুমার কর্মকার এ সময় বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ভারতের উপহারে তৃতীয় চালানে 40টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। কোভিড-19 মহামারী মোকাবেলায় বাংলাদেশকে মোট 109টি লাইফ সাপোর্ট সহ অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এরই অংশ হিসেবে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত 21 মার্চ, 7 আগস্ট 30টি ও 48টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো 71টি অ্যাম্বুলেন্স, বাকিগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। মহামারী করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে আকিস বেকার্স লিমিটেডের সদ্য বাজারজাত করা প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড ব্যাকম্যানস করোনা ওয়ারিয়র্স। এরই অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ সেট আপ সহ 4টি হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়েছে আকিস বেকার্স লিমিটেড। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল করিম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, হাসপাতালে উপাধ্যক্ষ আক্তারুন্নেসা ও আকিস বেকার্সের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তোষার এ সময় উপস্থিত ছিলেন। নেত্রকোনার কলমাকান্দায় নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রি বন্ধে উদয়পুর ও পাবি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এই আদালত পরিচালনা করেন। এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল যুক্ত দয়াল বিড়ি, নিষিদ্ধ পলিথিন, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্য সামগ্রী মজুত এবং বিক্রি করার অপরাধে 4 ব্যবসায়ীকে 9,000 টাকা জরিমানা করা হয়। নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের 700 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। সদর উপজেলা পরিষদ মাঠে দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নে বেসরকারি সংস্থা রানীর সহযোগিতায় সোশ্যাল এইড বাংলাদেশ এর আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।